মানুষের ময়দানে দাওয়াত দিয়েছেন। এক শ্রেণীর মানুষ যারা বুঝতে পেরেছে এই কালেমার দাওয়াত, যারা বুঝতে পেরেছে তারা এক শ্রেণীর মানুষ বুঝে শুনেই ইসলামকে কবুল করে নিয়েছে। আবার এক শ্রেণীর মানুষ আছে যারা বুঝতে পারলো আমি এই কালেমা এই ঈমান গ্রহণ করার পরে আর আমি আমার মন মতো চলতে পারবো না, চলতে হবে কার ইচ্ছা মতো, জোরে বলেন। তারা আবার বিরোধিতা করলেন না এটা গ্রহণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا মানুষের মধ্যে এমন এক শ্রেণীর মানুষ আছে যাদেরা ইমানদারদের সাথে মিলিত হলে একত্রিত হলে তারা বলে আমরা ইমান আনলাম। وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ আবার যখন তাদের দলের সাথে সাক্ষাৎ করে অর্থাৎ ওরা ওরা যখন একত্রিত হয়, আরো ব্যঙ্গে বলতে হবে, ইমানদারদের সাথে যখন মিলিত হয় নামাজে আসলে মসজিদে আসলে ওয়াজে আসলে তারা পাক্কা মুসল্লি সামনের কাতারে, আবার যখন নাটকে যায় পূজায় যায় সিনেমায় যায় থিয়েটারে যায় তখন আবার ওখানে গেলেও তারা সামনের কাতারে, বানিয়ে বললাম তখন ওই কাতারে যে বলে আমরা তো তুঙ্গ দলে আছি, ইমানদারদের সাথে এসে বলে আমান্না আমরা ইমান এনেছি, আবার ওই জায়গায় যে বলে ইন্নামাকুম তোমাদের সাথে আছি, এখানে এসে বলে তোমাদের সাথে আছি, আবার ওখানে যে বলে বলেন তোমাদের সাথে আছি, ইন্নামা নাহনু মুস্তাহজিউন আমরা ওখানে যে একটু ঠাট্টা মশকারি করলাম আর কি। আপনারা কি কেউ রাগ করতেছেন? এটা কথা কে বলছেন? আল্লাহ বলেছেন। হা মানুষ কেমন সে কথা পরে আসতেছি। আজকে টুঙ্গে বিশ্ব ইজতেমার উদ্বোধন না উদ্বোধন, কিছু কথা বলতে চাই ব্যাপারে, আপনারা কি রাগ করবেন? বলবো আমি টুঙ্গে বিশ্ব ইজতেমার বিরোধিতা করছি না, আবার আপনারা এ কথা যে বাইরে সরাবেন না যে উম্মে কুলসুমের খতিব সাহেব বিরোধিতা করেছে, বিরোধিতা করছি না, জাস্ট বোঝানোর জন্য বলছি। অনেক জায়গার চেয়ারম্যান আছে না চেহারা নমুনা দেখতে অত ভালো না, আবার তার পিয়নও তার চাইতে ভালো দেখতে শুনতে ভালো, কি বলেন আছেন এরকম? এখন বলতে হয় এটা সব জায়গায় অনেকেই যে কথা বলে উনি মার্কেট পেয়ে থাকে, হিরু আলম, হিরু আলম নাম শুনছেন না? হিরু আলম দেখেন না ছোট্ট মোট্ট মানুষটা, কিন্তু সারা বাংলাদেশেই ভাইরাল হয়ে গেছে, বলেন এই নিজে আবার এমপি নির্বাচন করবার চাই, এই যদি এমপি নির্বাচন করে এমপি যদি পাস করে তাহলে অনেক সচিব আছে তার সাথে চেহারা নমুনা সব দিক দেয় সুন্দর, চেয়ারম্যান যদি দেখতে শুনতে ওইরকম না হয় তার পিয়ন বলেন তার কাছের মানুষ বলেন তারা যদি দেখতে শুনতে ওইরকম হয়, জনগণ যদি খালি ওই পিয়ন রে যে চেয়ারম্যানের মতন মর্যাদা দেয় চেয়ারম্যান মাইন্ড করবে না? অবশ্যই কথা বলেন, শেষ পর্যন্ত এমন হবে এই পিয়ন রে নিয়ে চেয়ারম্যান কোনো জায়গায় যাবে না, কথা দূরে রাখেন। এখানে খারায় কাবা হজ করছেন কারা কারা, হাত উঠান তো কারা কারা হজে গেছেন, হাত নামান। খানায় কাবা সারা বিশ্বের জন্য মুসলমানদের ধর্মীয় প্রাণকেন্দ্র, এখানে আল্লাহ রাসুল বলেছেন এক রাকাত নামাজ পড়লে কয় রাকাতের সব হয়? রাসুল বলেছেন এক রাকাত নামাজ পড়লে 100,000 রাকাত নামাজের সব পাওয়া যায়, আল্লাহ বলবেন না? আবার মদিনা মুনাওয়ারা মসজিদে নববী এই মসজিদে যায় যদি কেউ এক রাকাত নামাজ পড়ে রাসুল বলেছেন
পঞ্চাশ হাজার রাকাত নামাজের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেন। বাইতুল মুকাদ্দাস এটা একসময় কেবলা ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে ঘুরে নামাজ পড়েছেন। এই জায়গায় যদি কেউ এক রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলা তার আমলনামায় পঁচিশ হাজার রাকাত নামাজের সওয়াব দিয়ে দেন। এই তিনটা জায়গার কথা হাদিসে বর্ণিত আছে। কি কি বললাম? খাড়ে কাবা কত রাকাত? এক লক্ষ রাকাত। আমার কথা কি বুঝতে সমস্যা হইতেছে? না। খানায় কাবা কত রাকাত? এক লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায় এক রাকাতে। মসজিদে নববীতে বাইতুল মুকাদ্দাস, এই তিন জায়গা ছাড়া আর কোন জায়গার কথা হাদিসে নাই। এখন যারা অতি উৎসাহী কিছু মানুষ, এটা আসছে কথা আসছে না, একটা কিতাবেও আসছে, যারা এই কিতাবটা বানিয়েছেন, এক রাকাত টঙ্গী ইজতেমার মাঠে নামাজ পড়লে 49 কোটি রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। নাউজুবিল্লাহ। এটা ওই চেয়ারম্যানকে বাদ দিয়া পিয়নকে মর্যাদা দিলে যেরকম, আপনার কথাটা এরকম। টঙ্গী ইজতেমায় যাওয়া, তাবলিগে যাওয়া, এটা আমি বিরোধিতা করছি না। যান ইমান ভালো হবে, এটা ইসলামের খেদমত, এটা একামতে দিন নয়, এটা খেদমতে দিন। ভালো করে বুঝবেন, তাবলিগ জামাত টঙ্গী ইজতেমায় যাওয়া এটা একামতে দিন নয়, এটা খেদমতে দিন। দিনের একটা খেদমত হচ্ছে আপনার আমলের আগ্রহ বাড়বে, ভালো করে বুঝে নেবেন। এটা চেয়ারম্যানের চাইতে পিয়নকে বেশি মর্যাদা দেওয়া যেরকম, ঠিক তদ্রূপ হলো খানায় কাবা মসজিদে নববী বাইতুল মুকাদ্দাসের তুলনায় টঙ্গী ইজতেমা মাঠকে বেশি মর্যাদা দিলে চেয়ারম্যানের চাইতে পিয়নের মর্যাদা বেশি দিলেন। আমি কি বোঝাতে পারছি আপনাদেরকে? আমার এই কথার সাথে কি কেউ মতানৈক্য করবেন? থাকলে বলতে পারেন। এবার আসি, যেই প্রশাসন একামতে দিন আর খেদমতে দিন দুইটা দু জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়ার ময়দানে পাঠিয়েছেন খেদমতে দিনের জন্য নয়, একামতে দিনের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন, ইসলামের খেদমত করার জন্য রাসূলকে পাঠান নাই। কথাটা কি আপনাদের কাছে বুঝতে সমস্যা হইতেছে? ইসলাম প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন, ইসলামের খেদমত করার জন্য আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠান নাই। সমস্ত দিন, সমস্ত জীবন ব্যবস্থা উৎখাত করে সেখানে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন। এই জন্য এই দিন প্রতিষ্ঠার কারণে আল্লাহ তাআলা তার রাসূল দিন প্রতিষ্ঠার করার কারণে, দিন প্রতিষ্ঠার আন্দোলন করার কারণে, দিন প্রতিষ্ঠার কাজ করার কারণে আল্লাহ তাআলার তার রাসূলকে বিভিন্ন জায়গায় মেরে খেতে হয়েছে। আপনি এই জায়গায় বসবাস করেন, আপনার বাড়ি আছে, আপনার বাবার বাড়ি আছে, আপনার বাবার জন্মস্থান এখানে, আপনার জন্মস্থান এখানে, আপনার ছেলে মেয়েরা এখানে, এমন কি কাজ করার কারণে আপনারা এই দেশের মানুষ এখানে থাকতে দেয় না? ভালো করে বোঝার জন্য আমি আপনাদেরকে বলছি, একটা কাজ করার কারণে আপনাকে এখানে ব্যবসাও করতে দেয় না, এখানে থাকতেও দেয় না। আপনার পাশে, আপনার পাশে যদি কোনো মানুষ যায়, তাদের প্রতিও মানুষ মানে কি বলে এটারে রাগান্বিত হয়, নির্যাতিত হয়। আপনার কাছে যেই যায়, সে কাজটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পর্যন্ত মক্কা নগরীতে দিন প্রতিষ্ঠার কথা না বলেছেন, ততদিন পর্যন্ত আমার রাসূল এই মক্কা নগরীতে আল আমিন উপাধি পেয়েছিলেন। মক্কার সমস্ত মানুষের কাছে ভালো মানুষ যদি জিজ্ঞেস করা হতো কোন মানুষটা সবচেয়ে ভালো মানুষ, সমস্ত মানুষেরা কুরাইশ বলেন, খাজরাজ বলেন,
মুসলমান বলেন অমুসলিম বলেন সমস্ত মানুষেরা এক বাক্যে স্বীকার করত মুহাম্মদ সবচাইতে ভালো মানুষ। টাকা গচ্ছিত রাখলে কার কাছে রাখা যায়, আমানত থাকবে। সকলে এক বাক্যে বলতো মুহাম্মদের কাছে যদি কোনো টাকা গচ্ছিত রাখা হয় এটা নিরাপদে থাকবে, সবচাইতে ভালো মানুষ, আমানতদার, সবচাইতে ভালো স্বভাবের মানুষ, ভালো আচরণের মানুষ, ভালো কথার মানুষ। এক বাক্যে মক্কা নগরীতে স্বীকার করলেন আবু জাহেল, উতবা, সাইবা, যারাই বলেন কুরাইশদের নেতৃস্থানীয় যারা আছেন সকলেই এক বাক্যে স্বীকার করলেন মুহাম্মদ সবচাইতে ভালো মানুষ, কোনো সন্দেহ নাই। যখন কিনা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, কোন ইলাহ নাই, কোন আইন দাতা নাই, বিধান দাতা নাই, কে ছাড়া, আল্লাহ ছাড়া। এ কথা বলার সাথে সাথে আবু জাহেল, উতবা, সাইবা সহ মক্কা নগরীর বহু মানুষ তার প্রতি ক্ষিপ্ত হয়ে গেলেন। তারা চিন্তা করলেন এ পর্যন্ত আইন বানিয়েছেন আবু জাহেল, আইন বানিয়েছেন উতবা, মক্কা নগরীর শাসক গোষ্ঠী যারা তারা আইন বানায়া দেশ পরিচালনা করেছেন, মুহাম্মদ আবার কি বলে, কারো আইন চলবে না, আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন, আল্লাহর আইন দ্বারা এই দুনিয়া চালাতে হবে। এই কথা যখন বললেন সাথে সাথে মক্কা নগরীর আবু জাহেলের গোষ্ঠী যারা আছেন সকলেই মুহাম্মদের প্রতি খেপে গেলেন। শুধুই খেপে গেলেন না, শুধুই খেপে গেলেন না, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের ভূমি, মাতৃভূমি, জন্মভূমি, এখান থেকে তাকে তাড়াইয়া দিলেন, ঠিক না? তিনি এই জায়গায় থাকতে পারলেন না, তার কারণ হলো সমস্ত জীবন ব্যবস্থাকে উৎখাত করে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করা লাগবে। সুতরাং আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের খেদমতের জন্য পাঠান নাই, পাঠাইছেন ইসলাম প্রতিষ্ঠার জন্য। আমি কথাটা বোঝাতে পারছি আপনাকে? যখনই ইসলামের প্রতিষ্ঠার কথা বলবে, যারা প্রতিষ্ঠিত সেখানে আছে তারা সেখানে ইসলাম প্রতিষ্ঠা যারা করতে চাবে তাদের সাথে তারা ভালো ব্যবহার করবে না, কথা বলেন করবে না। যেই প্রশাসন আজকে, যারা আজকে টঙ্গী ইজতেমার কাজ নিয়ন্ত্রণের জন্য, সুশৃঙ্খলের জন্য পাহারা দেয়, সহযোগিতা করে, এই প্রশাসনে আমির হামজাকে গ্রেফতার করে কারাগারে রাখছে, ঠিক কিনা? এই প্রশাসনই যার কথা শুনে, যার কোরআনের আওয়াজ শুনে বাংলাদেশ সহ সারা বিশ্বের বহু মানুষ ইসলাম বুঝেছে, কোরআন বুঝেছে। মাওলানা দেলোয়ার হোসেন সাইদি তাকে আজকে 12 বৎসর যাবত জেলখানার মধ্যে আটকায়া রাখছে, মামুনুল হক সাহেবকে আটকায়া রাখছে, এই কোরআনের কথা বলার জন্য তারা ইসলামের খেদমতের কথা বলে নাই, ইসলাম প্রতিষ্ঠার কথা বলেছে। আমি কি বুঝাতে পারতেছি আপনাদের কথাটা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম ভাবে মক্কা নগরীতে আগে ভালো মানুষ ছিলেন, ইসলাম প্রতিষ্ঠার কথা যখন বলেছে যখন, তখন তারা এই অনিসলাম আবু জাহেল, উতবা, সাইবা যেই দিনের মধ্যে আছেন, যেই জীবন ব্যবস্থায় আছে, ওই জীবন ব্যবস্থাকে বাদ দিয়ে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার কথা যখন আমার রাসূল বললেন তখনই তারা রাসূলের বিরোধিতা শুরু করলেন। ঠিক এইভাবে এই বাংলাদেশ সহ সারা বিশ্বের মধ্যে যে কোরআনের আলোচকরা আল্লাহর দিন প্রতিষ্ঠার কথা বলে তাদের দিন যখন চলবে না তখনই তারা এই আলেমদের বিরোধিতা করতে শুরু করে দেয়। আমি কি কথাটা আপনাদেরকে বোঝাতে পেরেছি? এখন আসেন, তাহলে কি আমরা ইজতেমায় যাওয়া বাদ দিব না? আমি এটা বলিনি আপনাদেরকে, বলি নাই, ইজতেমায় যাবেন, ইজতেমায় এটা একটা ইসলামের খেদমত, এটা ইসলামের প্রতিষ্ঠার কাজ নয়। আমি এ কথাটা আপনাদেরকে বোঝাতে চেয়েছি যে চেয়ারম্যানের মর্যাদা আর পিয়নের মর্যাদা এক নয়, চেয়ারম্যান বাদ দিয়া পিয়নের মর্যাদা যখন চেয়ারম্যানের চাইতে বেশি দিতে চাইবেন তখন চেয়ারম্যান বলেন মাইন্ড করবে, ক্ষিপ্ত হবে, ঠিক কিনা?